12ই জানুয়ারি 2021 প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মন্দিরের পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল আজ দীর্ঘ 10-15 বছর ধরে তারপরে আস্তে আস্তে সেই এই এই ওইটা ওইটা না ওটা বামদেবের আসন সাধক যে বামা খেপা ওনার হচ্ছে এখানেই রয়েছে এবং তার রাইট সাইডে ডান সাইডে হচ্ছে नमस्कार बंधुरा एक्सप्लोरार कल्याण यूट्यूब चैनल एक नतून फ्रेश एपिसोडे अपन सबा स्वागत जानाई कल्याण चले आज के तारापीठे ठीक ही सुनछेन द्वितीय तारापीठ हो पूर्व मेदिनीपुर जिले अवस्थित पांचकुड़ा थेके मात्र किछुटा दूरत्वे आपनार ए द्वितीय तारापीठ आज के आपनादेर एखाने तारापीठे मायेर दर्शन कराबो चारदिकटा घुरे देखाबो एवं समस्त इनफरमेशन आपनादेर ए भिडियोर माध्यमे आमी देबो आमार पिछनेई देखछेन मायेर मंदिर आपनादेरके निये जाबो मायेर दर्शन कराबो पुजो देखाबो एवं কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন কি কি দর্শনীয় স্থান আছে সমস্ত আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে তুলে ধরব সঙ্গে থাকতে হবে আমাদের আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনাদেরকে অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের এরকম টাইপের ভিডিও আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সঙ্গে থাকুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে নিয়ে যাওয়া যাক এই যে মোড়টা দেখছেন এইটাই হচ্ছে আপনার যশোরা স্টপেজ আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদের এই স্টপেজে নামতে হবে এই দিকটা চলে গেলে আপনাদের ঘাটাল আর এইটা দিয়ে আসছি আমরা পাঁচকুড়া হয়ে মেচোগ্রাম থেকে আপনার পাঁচকুড়া থেকে যদি আসেন মেচোগ্রাম হয়ে আপনাদের এই রুটটা আসছে টু আওয়ার্স আপনার একদম ঘাটাল চলে যাচ্ছে আর এই স্টপেজে নেমে আপনাদের এখান এইদিকে যেতে হবে এর কিছুটা আগেই আপনার টোটো টেকার অটো এর স্ট্যান্ড আছে এখানটি গেলেই চার কিলোমিটারের মধ্যেই হচ্ছে আপনার তারাপীঠ মন্দির চলুন যাওয়া যাক পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির প্রাঙ্গণে এইখান থেকে আর 200 মিটার মতো ডিস্টেন্স চলুন আজকে আপনাদের নিয়ে যাব দ্বিতীয় তারাপীঠের মায়ের দর্শন করাবো আর সমস্ত ইনফরমেশন আমরা তুলে ধরব আপনাদের সামনে সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হুবহু বীরভূম তারাপীঠ মন্দিরের আদলে নির্মিত এই তারাপীঠ মন্দির চলুন আমাদের সঙ্গে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরের চারপাশটা আর মায়ের দর্শন করাবো সঙ্গে থাকুন মন্দিরের সামনেই আপনার এরকম অসংখ্য পূজো দেওয়ার জন্য আপনার এখানে ডালি সিস্টেম আছে তো আপনারা এখান থেকে ডালি নিয়ে আপনারা মায়ের পূজো দিতে পারেন এখানে সিঁড়িতে মাঝে মাঝে আপনার বসারও জায়গা করা আছে দেখুন পুজোটা দেওয়া যাক কিছুটা সঙ্গে ওঠার পরে পরেই আপনার এরকম বসার জায়গা করা আছে মানে বয়স্করা এখানে এসে বসতেও পারেন এখানে জায়গায় জায়গায় বসার জায়গা করা আছে চলুন যাওয়া যাক
আমরা আজকে পেয়ে গেছি আমাদের এই মন্দিরেরই একজন বিশেষ পুরোহিত মশাই, ওনার সাথে কথা বলে জেনে নেবো এই তারাপীঠ মন্দিরের বিশেষত্ব। তো পুরোহিত মশাই, আপনি যদি বলেন যে এই তারাপীঠ মন্দির কবে থেকে প্রতিষ্ঠিত হয়, কীভাবে আপনারা এইভাবে প্রতিষ্ঠিত হলো? এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 12 জানুয়ারি 2021 প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই মন্দিরের পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল, আজ দীর্ঘ 10-15 বছর ধরে। তারপরে আস্তে আস্তে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, এবং সেই থেকেই পুজো পাঠ যেমন বীরভূমে তারাপীঠে হয় সেই মাপিক পুজো পাঠ, এবং মায়ের হচ্ছে মঙ্গল আরতি ভোগ দেখানো, এবং দাদি পুজো শুনছেও সব কিছু সুন্দর, সব কিছু সেখানে আর এটা আপনারা তারাপীঠের আদলেই কেন করলেন, এটার কি কারণ? দেখুন, এটা তারাপীঠের আদলে করা বলতে এটা যেনারা করেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আরও কার্তিক মণ্ডল সুবিদ্যালয়ে আরও সব করেছেন, ওনারা হচ্ছে তারাপীঠে যেতেন এবং কর্মসূত্রে বাইরে থাকেন, এবং সেই তারাপীঠে যাওয়ার পর থেকে তাদের মায়ের আদেশ যাই হোক সেটা তাদের প্রতি করেছিল, সেই জন্যই তারা এই তারা মন্দিরকে করেছিল। আচ্ছা, আর এই মন্দিরের আপনার বর্ষপূর্তি অনুষ্ঠানটা কবে হবে? এটা বর্ষপূর্তি অনুষ্ঠান পৌষ মাসের অমাবস্যাতে হবে, অমাবস্যাতে। আর আপনার এই এখানে একটা পুজো দেওয়ার সময়টা যদি একটু বলেন আমাদের। পুজোর টাইম আছে মঙ্গলারতি হয়ে পরে 6:30 থেকে গেট খোলা হয় দর্শনার্থীর জন্য, 6:30 থেকে 11:30 অবধি হচ্ছে পুজো নেওয়া হয়, 11:30 পর থেকে বন্ধ থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে 12:00 থেকে 1:00 পুজো হয়, 2:00 থেকে আবার 3:30 অবধি বন্ধ থাকে, তারপরে গেট খোলা থেকে পুজো হয় সব সময়ের জন্য, আবার 6:30 আরতি হয়, আরতির পর থেকে 8:30 অবধি পুজো হয়, তারপর গেট বন্ধ হয়ে যাবে। আপনার নামটা যদি আমাদের বলেন। ঋষিকেশ। ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য, হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ওইটা না, ওটা বামদেবের আসন, সাধক যে বামাল চাপা, হ্যাঁ হ্যাঁ, ওনার হচ্ছে এইখানেই রয়েছে, এবং তার রাইট সাইডে ডান সাইডে হচ্ছে মহাশ্মশান রয়েছে। আচ্ছা, ভোগের সময় তো ওইখানেও বাবাকেও ভোগ, আগে বামদেবের ভোগ যায়, তারপর ওনাকে দেখানোর পর তারপর মায়ের এটা দিয়ে রাস্তা আছে সামনে যেতে পারো, যেয়ে দেখে আসতে। ঠিক আছে, পুজো কমপ্লিট, নেমে যাচ্ছি এখন, চলুন আপনাদের এখানকার বাকি যে দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাই, আর এখানে কী কী সুবিধা আছে সমস্ত কিছু আমি জানাবো আপনাদের, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে আমরা এই বামাখাপার যে মন্দির আছে মন্দিরের পাশেই সেইখানে যাব, আপনাদেরকে দর্শন করাবো মায়ের প্রিয় ছেলের। আর এখানে বাবার আশ্রমে প্রবেশ করার পর আগে আর কি আপনাদের জুতো খুলে এখানে জুতো রেখে বা দোকানে জুতো রেখে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। মন্দির থেকে বেরিয়ে এসে এখন আমরা মায়ের প্রিয় পুত্র বামদেবের মন্দিরের সামনে, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই বামদেবের এই মন্দির, সঙ্গে থাকুন। Thank you.
ছবিটি দেখছেন, এই স্থানটি হলো যজ্ঞকুণ্ড। প্রত্যেক অমাবস্যার রাত্রে এই স্থানে যজ্ঞ হয়ে থাকে। মায়ের প্রিয় পুত্র বামদেবের মন্দিরের পাশেই মহাশ্মশান। ভোগের কুপন কাটা হয়ে গেছে, 51 টাকা করে আপনার ভোগের এখানে কুপনের জন্য পড়ে পার হেড। তো এইভাবে আপনারা কুপন কাটার পর এরকম একটা আপনাদের টোকেন দেওয়া হবে, এই টোকেন নিয়ে আপনাদের ওই ভোগ বিতরণ যেখানে হচ্ছে সেখানে আপনাদের গেলে আপনারা ভোগ খেতে পারবেন মায়ের। এইখানে আপনার বোটিংয়েরও ব্যবস্থা আছে, 10 টাকা করে পার হেড টিকিট এবং 10 মিনিট করে আপনারা রাইড করতে পারেন। অসাধারণ সুন্দর একটা ফিলিংস আপনাকে আসবে মন্দিরের পাশেই এই বোটিংয়ের ব্যবস্থা। চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই কেমনভাবে বোটিং হচ্ছে। বাচ্চাদের খেলার জন্য আপনার এখানে যথেষ্ট সব রকমের ব্যবস্থা আছে। দেখুন, ওখানে বোটিং দেখালাম, এখানে বাচ্চাদের খেলার জন্য এখানে ব্যবস্থা করা আছে, মন্দির কমিটি ব্যবস্থা করে রেখেছে। এখানে আপনাদের ভোগ রান্না হচ্ছে, এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর, ভোগ রান্না হচ্ছে আপনার উনানে। মায়ের ভোগ রান্নার পরে ভোগ নিবেদন হবে, ভোগ নিয়ে যাওয়া হবে এখন, তো ওই জন্য এটা ফাঁকা করা হচ্ছে। ঠাকুরের ভোগ যাচ্ছে, স্থান থেকেই মায়ের ভোগ বিতরণ করা হয়। আজকে যে সকল ভক্তরা মায়ের ভোগ গ্রহণ করতে চান তাদেরকে এখানে সুষ্ঠুভাবে লাইন দিয়ে এই হল ঘরের মধ্যে প্রবেশ করেই মায়ের ভোগ গ্রহণ করতে হবে। চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখায়। মায়ের ভোগ গ্রহণের পূর্বে মায়ের জয়ধ্বনি দিয়ে আর মাকে স্মরণ করে ভোগ গ্রহণ করার নিয়ম এখানে। সোয়াবিন আলুর তরকারি চলে এসছে। আপনারা যদি বাই রোড কলকাতা থেকে এই মন্দিরের তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন, বাই রোড আপনাদের 93 কিলোমিটার পড়বে। মেছো গ্রাম থেকে জাস্ট ডান দিকে টার্ন নিলেই আপনার টুয়ার্ডস ঘাটালের দিকে
কিছুটা আসার পরেই যশোর নামক একটি জায়গা পড়বে। যশোর মোড় থেকে আপনি যা কাউকেও জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে। এছাড়াও আমি গুগল ম্যাপের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, যারা ট্রেনে বা বাসে করে আসবেন, কলকাতা থেকে যদি আপনারা ট্রেনে করে আসেন, পাঁশকুড়া স্টেশনে নেমে যে কোনো ঘাটালগামী বাসে যশোর স্টপেজে নেমে আপনারা 10 টাকা বা 15 টাকা টোটো ভাড়া দিয়ে এখানে অনায়াসে চলে আসতে পারেন। এছাড়াও যদি বাসে আসেন তাহলে কলকাতা থেকে আপনারা ডাইরেক্ট ঘাটাল বাস বা চন্দ্রকোনা বাসে আপনি ধরে আপনাকে ওই যশোর স্টপেজে নেমে আপনাকে অটো বা টোটো করে এখানে চলে আসতে হবে। তো চলুন, আমি সমস্ত ডেসক্রিপশন এছাড়াও আমি দিয়ে দেবো। আর যারা এখানে বসে প্রসাদ মানে নিতে চান, মায়ের প্রসাদ খেতে চান দুপুরের, তার জন্য আপনাকে আগের থেকে বুকিং করতে হবে। আমি বুকিং নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর কোনো ইনফরমেশান যদি ফার্দার দরকার হয় এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমি আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিলাম। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। আর আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের জানান, যাতে আরও ভালো আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন্দিরের চারপাশে একটা অসাধারণ পরিবেশ দেখুন, অসাধারণ গ্রাম্য পরিবেশ, একদম চারদিকটা ফাঁকা ধানের ক্ষেত। আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, অসাধারণ সুন্দর পরিবেশ।